সুস্থ হয়ে উঠছেন সিয়া সোমবার বিকেলে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জাহিদ হোসেন সাংবাদিকদের জানান সাবেকেই প্রধানমন্ত্রী সুস্থ হয়ে উঠছেন জানান মেডিকেল বোর্ড নিয়মিত তার বায়োপসি সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার রিপোর্টসমূহ পর্যালোচনা করে চিকিৎসা দিচ্ছেন হাসপাতালের কেবিনে আছেন বিএনপি চেয়ারপার্সন হাসপাতাল এবং মাঝে মধ্যে বাসা থেকে রান্না করা খাবার খাচ্ছেন তিনি খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কুকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথি ছোট ভাই শামীম ইস্কান্দর প্রয়াত ভাই সাইদ ইস্কান্দর স্ত্রী নাসরিন ইস্কান্দর সহ নিয়মিত হাসপাতালে তার পাশে থাকছেন গত নয় অক্টোবর থেকে টানা কয়েকদিন খালেদা জিয়ার শরীরে তাপমাত্রা উঠানাবা করছিল এর পরিপ্রেক্ষিতে গত বারো অক্টোবর তাকে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় গত পঁচিশ অক্টোবর তার শরীর থেকে নেয়া টিস্যুর বায়োপসি করা হয় গতকালই বায়োপসি রিপোর্ট মেডিকেল বোর্ডের হাতে এসে পৌঁছায় হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে